নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো এখানে চাকরি তোই বটে, কিন্তু এখানে একটি প্রকল্প চালু করতে চলেছে মাননীয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, এক পরিবার এক নকরির চাকরির কথা তো শুনেছিলি, সেটা এবার সত্যি করতে তিনি চলে এসেছে নতুন একটি বক্তব্যে। তো আমি অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে এক চাকরি এক নকরি, এক ফ্যামিলি এক নকরি যে চাকরি, সে চাকরি কিন্তু একটি রাজ্যে। তো বন্ধুরা, এবার চালু করতে চলেছে প্রতিটি রাজ্যে। তো বন্ধুরা, 13ই অক্টোবর 2021 অর্থাৎ কাল তিনি 16 মিনিটের একটি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য তিনি কি কি বলেছেন সব বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। গতিশক্তি মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। 16 মিনিটের অনুষ্ঠানে দেশের পরিকাঠামো উন্নয়নমূলক এক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। দেশের পরিকাঠামো উন্নয়নের এই প্রকল্পের সূচনা করেছেন তিনি। দেশের একাধিক পরিকাঠামো উন্নয়নের প্রকল্প রয়েছে, 2024-25 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। 15ই আগস্ট দেশের পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্প ও গতিশক্তি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রকল্পের অবশেষের সূচনা করেন তিনি। তাতে তিনি বলেছিলেন, এই প্রকল্পের কাজ শুরু হলে দেশের প্রায় এক মানুষ অর্থাৎ এখানে এক মানুষ নতুন কর্মস্থান সুযোগ তৈরি হবে। 100 কোটি টাকার এই প্রকল্প দেশের পরিকাঠামোগত উন্নয়নের কাজ করে। কি রয়েছে এই মাস্টার প্ল্যানে, তো আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকুন। দেশের পরিকাঠামোগত উন্নয়নে 100 কোটি টাকা খরচ করা হয়েছে। তাতে কেন্দ্র এবং রাজ্য দুই ক্ষেত্রে উন্নয়নের প্রকল্প রয়েছে। ভারতমালা, সাগরমালা, উড়ান, ইনল্যান্ড ওয়াটারওয়েস, মরু ও শুক্ল অঞ্চল সহ একাধিক ক্ষেত্রের উন্নয়নমূলক কাজের কথা বলা হয়েছে। এছাড়াও টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, ফিশারি ক্লাস্টার, ইলেকট্রিক পার্ক, ডিফেন্স এবং ইন্ডাস্ট্রিয়াল কোয়ার্ডির কৃষকদের বিশেষ জোন তৈরির কথা বলা হয়েছে। তো বন্ধুরা, এতেই শুরু হতে চলেছে প্রচুর চাকরির পোস্ট খালি। প্রকল্পের উদ্দেশ্য কি? এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে প্রযুক্তিগত উন্নয়ন ঘটানো এবং পরিকাঠামোগত উন্নয়ন করা। শিল্প ক্ষেত্রের উৎপাদন বৃদ্ধিতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয়েছে। স্থানীয় শিল্প এবং ব্যবসায়ীদের সুযোগ এই প্রকল্পে আরও বেশি করে বাড়বে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলক বাণিজ্যের কথা মাথায় রেখে এই প্রকল্প সাজানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন ও প্রকল্প সূচনা করে সেটা শেষ করার হেডলাইন বেঁধে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2025 সালের মধ্যে এই প্রকল্পের বাস্তবায়নের টার্গেট দেওয়া হয়েছে। তবে কতদূর কাজ এগুলো তা প্রতিনিয়ত নজরে রাখবে ন্যাশনাল প্ল্যানিং গ্রুপ। প্রকল্পে যদি কোনো রকম পরিবর্তন প্রয়োজন হয় তার জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। তারা প্রয়োজন ছোটখাটো পরিবর্তন করতে পারবে এই প্রকল্পে। এই প্রকল্পের বাস্তবায়ন প্রচুর পরিমাণে কর্মস্থান হবে বলে দাবি করা হয়েছে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত কোনো চাকরির কথা বলা হয়নি, কিন্তু এই প্রকল্পগুলোর জন্য বাস্তবায়নে ভবিষ্যৎকালে চাকরি শূন্যপদ তৈরি হতে পারে। তো বন্ধুরা, তাতে কোনো মাথা ব্যথার দরকার নেই। 2025 সালের পরেই শুরু হবে চাকরির উন্নয়ন। এখনো পর্যন্ত স্থগিত করা হয়েছে এই প্রজেক্টের কাজ চলছে। এই প্রজেক্টের কাজ এখনো রানিং চলছে, যেখানে একটা গোষ্ঠী তৈরি করা হয়েছে। পরবর্তীকালে যদি চেঞ্জ হয়ে যায় তাদের গোষ্ঠীর অর্থাৎ প্রজেক্টের ক্ষেত্রফল, তাহলে কিন্তু তারা জানিয়ে দেবে। তো বন্ধুরা, বোঝা গেল? তো ভিডিওটা এরকম ছিল। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।